প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই খুব ভালো আছো। মিসও ভালো আছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব। এখন আমরা একটি কবিতা আবৃত্তি শিখব। আমাদের কবিতার নাম আমাদের এই বাংলাদেশ, লিখেছেন সৈয়দ শামসুল হক। চলো শিক্ষার্থীরা, আমরা তাহলে আমাদের কবিতাটি শিখি। কি আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের এই দেশের কি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি? এখন আমরা কবিতাটি আবৃত্তি করি। আমাদের এই বাংলাদেশ, সৈয়দ শামসুল হক। সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ, আমার প্রিয় আপন দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। শিক্ষার্থীরা, এবারে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের দেশের বিভিন্ন কবিদের ছবি দেখতে পাচ্ছি। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের যে বীর শ্রেষ্ঠরা ছিলেন তাদের ছবি। এখানে আমরা এক এক করে সাতজন বীর শ্রেষ্ঠের ছবি দেখতে পাচ্ছি। আমাদের দেশের তারা অনেক অবদান রেখে গেছেন। এখন আমরা কবিতাটির বাকি অংশটি পড়ি। কবির দেশ, বীরের দেশ, আমার দেশ, স্বাধীন দেশ বাংলাদেশ। চলো শিক্ষার্থীরা, আমরা এখন কি দেখতে পাচ্ছি দেখি তো? হ্যাঁ, আমরা আমাদের কি গ্রাম বাংলা দেখতে পাচ্ছি। গ্রামে কৃষকেরা ধান কাটছে, তারপর বাউল গান গেয়ে যাচ্ছে, রাষ্ট্রভাষার জন্য আন্দোলন চলছে। কি এই নিয়ে হলো আমাদের বাংলাদেশ? তারপর কি শিক্ষার্থীরা পড়ালেখা করছে? চলো এখন আমরা কবিতার বাকি অংশটি পড়ি। ধানের দেশ, গানের দেশ, 1300 নদীর দেশ বাংলাদেশ। আমার ভাষা বাংলা ভাষা, মা শেখালেন মাতৃভাষা, মিষ্টি বেশ। চলো শিক্ষার্থীরা, এখন আমরা চলো শিক্ষার্থীরা এখন আমরা মুখে মুখে উত্তর বলি ও লিখি। ক, সূর্য ওঠার পূর্ব দেশ কোনটি? সূর্য ওঠার পূর্ব দেশ বাংলাদেশ। খ, কোন দেশ নদীর দেশ? বাংলাদেশ নদীর দেশ। গ, কে মাতৃভাষা শেখালেন? মা মাতৃভাষা শেখালেন। ঘ, মায়ের ভাষাকে মিষ্টি বলা হয়েছে কেন? মা আমাদের মাতৃভাষায় আমাদের কথা বলা শেখান, মায়ের ভাষা সবসময় মিষ্টি হয়, তাই মায়ের ভাষাকে মিষ্টি ভাষা বলা হয়েছে। চলো শিক্ষার্থীরা, এবারে আমরা সঠিক উত্তরটি বাছাই করে লিখি। ক, বাংলাদেশ কত নদীর দেশ? 1, 11, 2, 1200, 3, 1300, 4, 1400। সঠিক উত্তর 1300। খ, জনের ভাষা বলতে কবি কোনটিকে বুঝিয়েছেন? 1, মিষ্টি বাংলা ভাষা, 2, মায়ের মুখের ভাষা, 3, সাধারণ মানুষের ভাষা, 4, মানুষের মনের ভাষা। সঠিক উত্তর 3, সাধারণ মানুষের ভাষা। গ, বাংলা কাদের মাতৃভাষা? 1, সকল দেশবাসীর, 2, সকল মায়ের, 3, সকল কবির, 4, সকল বাঙালির। আমাদের সঠিক উত্তর কি? সকল বাঙালির। চলো শিক্ষার্থীরা, আমরা এবারে কি দেখতে পাচ্ছি? কি সব বাঙালিরা একই ভাষায় কথা বলছে? মায়ের কোলে শিশু মাতৃভাষা শিখছে। এভাবেই আমাদের কি বাংলাদেশের ভাষাগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের কবিতার বাকি অংশটি পড়ব। মনের ভাষা, জনের ভাষা, এই ভাষাতে ভালোবাসা, মায়ের দেশ বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। চলো শিক্ষার্থীরা, আমরা চলো শিক্ষার্থীরা আমরা এবারে ডান দিকে যে শব্দগুলো দেখতে পাচ্ছি সেই শব্দগুলো থেকে সঠিক শব্দ বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করি। ক, আমার প্রিয়
খ কবির দেশ, গ সূর্য ওঠার, ঘ মনের ভাষা, ঙ মা শেখালেন। বক্সে দেখতে পাচ্ছি স্বাধীন দেশ, আপন দেশ, বীরের দেশ, নদীর দেশ, বাংলাদেশ, পূর্ব দেশ, বাংলা ভাষা জনের ভাষা, মাতৃভাষা ভালোবাসা। তাহলে আমরা দেখি আমাদের ফাঁকা জায়গাগুলোয় কোন শব্দটি বসে। ক আমার প্রিয় আপন দেশ। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, আমার প্রিয় আপন দেশ। খ কবির দেশ, বীরের দেশ। বাক্যটি আরেকবার পড়ি, কবির দেশ, বীরের দেশ। গ সূর্য ওঠার, পূর্ব দেশ। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, সূর্য ওঠার, পূর্ব দেশ। ঘ মনের ভাষা, জনের ভাষা। তাহলে আমাদের বাক্যটি আরেকবার পড়ি, মনের ভাষা, জনের ভাষা। ঙ মা শেখালেন কি, মাতৃভাষা। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, মা শেখালেন মাতৃভাষা। চলো শিক্ষার্থীরা, এবারে আমরা চলো এবারে আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। পূর্বদেশ, প্রিয়, আপন, কবি, বীর, স্বাধীন, জন। পূর্বদেশ অর্থ পূর্ব দিকে আছে এমন দেশ। প্রিয়, প্রিয় অর্থ পছন্দ করা হয় এমন। আপন, আপন অর্থ নিজের লোক। কবি অর্থ যিনি কবিতা লেখেন। বীর অর্থ বলবান বা সাহসী। স্বাধীন অর্থ মুক্ত। জন অর্থ সাধারণ মানুষ। চলো এবারে আমরা ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আপন, কবি, পূর্বদেশে, বীরের, স্বাধীন। ক নজরুল আমাদের জাতীয় কবি। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, নজরুল আমাদের জাতীয় কবি। খ ড্যাশ সূর্য ওঠে কি, পূর্বদেশে। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, পূর্বদেশে সূর্য ওঠে। গ আমরা ড্যাশ দেশের মানুষ, স্বাধীন। তাহলে বাক্যটি আরেকবার পড়ি, আমরা স্বাধীন দেশের মানুষ। ঘ আমরা সবাই ড্যাশ কাজ করি, আমরা সবাই আপন কাজ করি। তাহলে বাক্যটি আরেকবার বলি, আমরা সবাই আপন কাজ করি। ঙ বাংলাদেশ অনেক ড্যাশ জন্মভূমি। কি বীরের, বাংলাদেশ অনেক বীরের জন্মভূমি। এবারে আমরা চলো যুক্তবর্ণগুলো চিনে নেই এবং যুক্তবর্ণ দিয়ে তৈরি করা নতুন শব্দ পড়ি। সূর্য, এখানে আমরা দেখতে পাচ্ছি জয় রেপ। এটিকে ভেঙে আমরা লিখতে পারি জ যোগ রেপ। এভাবে আমরা কার্য, ধৈর্য এরকম আরও নানা নতুন শব্দ শিখতে পারি। পূর্ব বয় রেপ, এটিকে ভেঙে আমরা লিখতে পারি ব যোগ রেপ। এভাবে আমরা গর্ব, সর্ব এরকম নতুন নতুন আরও শব্দ শিখতে পারি। স্বাধীন শয় ব, এখানে আমরা এটিকে ভেঙে লিখতে পারি স যোগ ব। এভাবে আমরা নতুন নতুন শব্দ, স্বর, স্বদেশ এভাবে শিখতে পারি। মিষ্টি শয় ট, এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ ট। এভাবে আমরা কষ্ট, চেষ্টা নতুন নতুন শব্দ শিখতে পারি। শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আমরা কি শিখলাম? আমরা একটি কবিতা আবৃত্তি করা শিখলাম। আমরা বাসায় এই কবিতাটি কি মুখস্থ করে পড়ব এবং জোরে জোরে আবৃত্তি করব। আর আমরা কি করব, কবিতাটি যে পড়ে যা যা শিখলাম সবগুলো কি অনুভব করব এবং আমরা পরবর্তী ক্লাসে আবার আসব। তো সবাই ভালো থেকো, পরবর্তী ক্লাসে তাহলে আমরা আবার আসছি।